হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক এগেন। আজকে আপনাদের সাথে আরও একটা চমৎকার সাইট শেয়ার করতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে আলোচনা করব জুম বক্স নিয়ে। এটা হচ্ছে গ্র্যাব পয়েন্টস অথবা জিসি লুট, এই দুইটা সাইটের সিমিলার একটা সাইট। এই তিনটা সাইটই সেম কোম্পানির সাইট। এই সাইটগুলোর মেনলি ফোকাস হচ্ছে গেমারদের গিফট কার্ডের উপরে। এখানে সমস্ত গেমের গিফট কার্ড পাবেন আপনি, যারা ফ্রিতে স্কিন নিতে চান। সার্ভে করে এখান থেকে আপনি পাবজির ইউসি, ক্ল্যাশ অফ ক্ল্যানের ডায়মন্ড, এছাড়াও আপনি এখান থেকে পেপাল উইথড্র করতে পারবেন। সো এই চমৎকার সাইটটা শেয়ার করার আগে আপনাদের কাছে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেল নতুন, আজকে ফার্স্ট টাইম, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। তো আজকে আপনাদের সাথে ফুল ভিডিওটা কন্টিনিউ করবো কজেন কমিউনিকেশন থেকে। এটা দিয়ে জাঙ্কিতে অনেক ভালো কাজ হয়, এছাড়াও আজকের সাইটে আপনি কাজ করতে পারবেন। তো প্রথমে আমরা সাইটে চলে যাই, নতুন একটা ট্যাব নিলাম, আর এখানে সার্চ করি জুম বক্স। সাইটের লিঙ্ক আপনারা ভিডিওর নিচে পেয়ে যাবেন, আপনারা অবশ্যই সেখান থেকে জয়েন করবেন। ওকে, এই হচ্ছে আমাদের সাইট zoombox.com। সাইটটা ওপেন করলাম। এই সাইটের ইন্টারফেসটাও গ্র্যাব পয়েন্টসের মতো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই সাইটগুলোতে অ্যাকাউন্ট করা ইজি, আপনি ইজিলি এখানে অ্যাকাউন্ট করে কাজ করতে পারবেন। জাস্ট এখানে ইমেল পাসওয়ার্ড দিলেই আপনার অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হয়ে যাবে। প্রথমে আমরা সাইটের ইন্টারফেসটা দেখে নিই, এরপরে আমরা অ্যাকাউন্ট করা নিয়ে এরপরে ডিটেলস আলোচনা করব। তো এই হচ্ছে আমাদের গিফট কার্ডগুলো, এখানে গুগল প্লে দেখতে পাচ্ছেন, রবলক্স দেখতে পাচ্ছেন, এরপরে হচ্ছে উইন্ডোজ, পেপাল, অ্যামাজন, এই যে ক্ল্যাশ অফ ক্ল্যান, আরও অনেক অনেক কার্ড আছে, মাইনক্রাফ্ট, আরও অনেক কার্ড আছে। তো এইগুলোতে উইথড্র করতে পারবেন। তো আমরা একটু নিচের দিকে যাই, এখানে আপনারা যদি একটু লক্ষ্য করেন, এখানে রেটিং হচ্ছে 4.91 আউট অফ 5। তো সাইটের রেটিংটা অনেক ভালো। এছাড়া আরও নিচের দিকে গেলাম, এই হচ্ছে মোটামুটি সাইটটা। তো প্রথমে আমরা এখানে সাইন আপ করবো। সাইন আপ করার জন্য প্রথমে আপনারা এখানে মেলটা দিয়ে দেন। ওকে, আমি এই মেলটাই দিয়ে দিচ্ছি, এটা আমার সাজেস্টেড মেল। এরপরে আপনার পছন্দের একটা পাসওয়ার্ড দিয়ে দেন, এরপরে পাসওয়ার্ডটা আবার রিটেপ করেন, এরপরে সাইন আপ নাও, এটা সেভ করে নিলাম। এখন আপনারা এরকম একটা ফর্ম দেখতে পাবেন, ফার্স্ট হচ্ছে ইমেল, এরপরে পাসওয়ার্ড, এরপরে কনফার্ম পাসওয়ার্ড, এরপরে হচ্ছে আপনার জেন্ডার। এখানে কাজ করার আগে অবশ্যই একটা রিয়েল প্রোফাইল বের করে নেবেন। কীভাবে রিয়েল অ্যাড্রেস বের করবেন সেটা নিয়ে আমার ভিডিও আছে, ভিডিও পেয়ে যাবেন আই বাটনে, সেখান থেকে দেখে আসতে পারেন। ওকে, তো যাই হোক, আমার যে প্রোফাইলটা বের করা সেটা হচ্ছে মেল, এখানে আমি মেলটা চুজ করলাম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে আপনার প্রোফাইলের ডেট অফ বার্থটা দিয়ে দেন। এই হচ্ছে আমার ডেট অফ বার্থ 20, এরপরে ইয়ার হচ্ছে 1980। এখন হচ্ছে ফার্স্ট নেম, তো আমরা রিয়েল প্রোফাইলটা বের করে নিই। এই হচ্ছে আমার রিয়েল প্রোফাইল, এটা আমরা কপি করে নিলাম, কপি এখানে পেস্ট করে দিলাম, লাস্ট নেমটা কাট করে এখানে পেস্ট করে দিলাম। এই হচ্ছে আমার ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। এরপরে হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসটা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে আমার অ্যাড্রেস, কপি। এরপর হচ্ছে অ্যাড্রেস 2, এটা হচ্ছে অপশনাল, এটা না দিলেও পারবেন। এরপর হচ্ছে সিটি, তো সিটিটা কপি করে নিয়ে আসি, এ হচ্ছে আমার সিটি। এরপর হচ্ছে স্টেট, স্টেট হচ্ছে সিএ, তার মানে ক্যালিফোর্নিয়া, এখানে সিএ, এখানে স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া। এরপর হচ্ছে জিপ কোড, জিপটা কপি করে নিয়ে আসি আর এখানে পেস্ট করে দিলাম। তো এখানে সব কিছু ঠিকঠাক মতো ফিল আপ করে এখানে কমপ্লিট সাইন আপ, এটা ক্লিক করেন। প্লিজ চেক ইউর ইমেল টু ভেরিফাই। তো মেইলে একটা মেল চলে গেছে,
এখন আমরা মেলটা একটু চেক করি। তো দেখেন এখানে ইনফো থেকে একটা মেল আসছে, রেজিস্ট্রেশন কনফার্মেশন জুমবক্স থেকে। এখন মেলটা কনফার্ম করে নিই, কনফার্ম ইমেল অ্যাড্রেস, থ্যাংকস, ইউর ইমেল হ্যাজ বিন কনফার্মড। তার মানে আমাদের মেলটা কনফার্ম হয়ে গেছে। এখন আমরা জুমবক্সে লগ ইন করে নিই, লগ ইন টু জুমবক্স। এই ট্যাবগুলো ক্লোজ করে দিলাম, এগুলোর কাজে লাগবে না। এখানে 500 পয়েন্ট হচ্ছে 50 সেন্ট, তার মানে 1000 পয়েন্ট এখানে $1। এখন এখানে দেখেন অ্যান্সার অ্যান্ড সার্ভিস অ্যান্ড আর্ন, তার মানে সার্ভে করে করে এখানে আর্নিং করতে পারবেন। এখানে যে সার্ভেগুলো আপনি পাবেন এটা হচ্ছে ক্লায়েন্ট, এরপর হচ্ছে পিনাট ল্যাব, এরপর হচ্ছে ইউনো, এরপর হচ্ছে ডায়াটা, এরপর হচ্ছে ইউর সার্ভে, আর এখানে আরও অনেক সার্ভে আছে। তো পিনেট ল্যাবে দেখেন এখানে $10 সার্ভে আছে। এখানে পিনেট ল্যাবের সার্ভেগুলো কমপ্লিট করলে আপনি $10 করে পাবেন। এটা সময় লাগতে পারে আপনার 10 মিনিট, আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, এটা ডিপেন্ড করে সার্ভে কোশ্চেনের উপরে। এরপরে ক্লায়েন্ট ওয়ালের সার্ভে দেখেন, এখানেও কিন্তু $10 সার্ভে আছে। এরপর হচ্ছে ইউনো, এটা হচ্ছে $3 সার্ভে। এরপরে ডায়াটা $1 সার্ভে পাবেন, ইউর সার্ভে $1 সার্ভে পাবেন। সব কিছু মিলে এখানে সার্ভে আছে, মোটামুটি এখানে অনেক সার্ভে আছে। তো এই সেটটা থেকে আর্নিং করার জন্যে তিনটা ওয়াই আছে, একটা হচ্ছে সার্ভে করে, একটা হচ্ছে ওয়াচ, তার মানে ভিডিও দেখে দেখে আর্নিং করতে পারবেন, এরপরে হচ্ছে অফার্স। তো প্রথমে আমরা সার্ভিসে চলে গেলাম, এরপরে আমরা নিচের দিকে চলে গেলাম। এখানে আসার সাথে সাথে দেখেন আমাদের সার্ভেগুলো কিন্তু আনলক হয়ে গেছে, এখানে প্রচুর পরিমাণ সার্ভে আছে। আপনি যদি এই সাইটটাতেই সময় দেন সার্ভে করার জন্য, তাহলে আপনি সার্ভে কমপ্লিট করে শেষ করতে পারবেন না। এখন প্রথম সার্ভেটা দেখেন, এখানে 20 মিনিটে 169 পয়েন্ট, এটা মোটামুটি একটা সার্ভে। এরপরে দেখেন 5 মিনিটে 903 পয়েন্ট, এখানে একটা বড় সার্ভে আছে। 8 মিনিটে 3900, তার মানে হচ্ছে $3.90, এটা কমপ্লিট করতে আপনার সময় লাগবে জাস্ট 8 মিনিট, তাহলে আপনি এই পয়েন্টটা পাবেন। এরপরে 9 মিনিটে $1, $1.1 এটা। এরপর হচ্ছে 16 মিনিটে 1.5, এরপরে 1600 পয়েন্টের, এখানে প্রচুর সার্ভে আছে। এরপরে আমরা নেক্সটে গেলাম, এখানে দেখেন 1700 পয়েন্টের, 1200 পয়েন্টের, এরপরে 2900 পয়েন্টের $3 সার্ভে এটা, এরপরে এটা $4 সার্ভে। তো অনেক অনেক সার্ভে আছে। এরপরে আরও নেক্সটে গেলাম, এখানে দেখেন 1200 পয়েন্টের, 1200 পয়েন্টের, 3900 পয়েন্টের আরও একটা, দেখেন হিউজ পরিমাণ সার্ভে এখানে, 1000 পয়েন্টের, 1600 পয়েন্টের, 3900 পয়েন্টের আরও একটা। প্রত্যেকটা পেজেই কিন্তু 3900 পয়েন্টের সার্ভে আছে, এই যে $1 সার্ভে। এরকম টোটাল 12টা নেক্সট আছে, এখানে 12টা নেক্সটেই অনেক অনেক সার্ভে আছে। তো যাই হোক, সার্ভে নিয়ে নতুন করে বলার মতো কিছু নেই, কীভাবে সার্ভে করে আশা করি সেই আইডিয়া আপনাদের আছে। তো আজকে আমি ওই সব বিষয়ে আলোচনা করব না, কীভাবে সার্ভে করতে হয় সেই সব বিষয় নিয়ে আমার ভিডিও আছে, যারা জানেন না তারা ওই ভিডিওগুলো ফলো করেন। তো এই হচ্ছে মোটামুটি সার্ভে সাইট, এই সব সার্ভে কমপ্লিট করে করে আপনি এখানে হিউজ একটা আর্নিং করতে পারবেন। এরপরে হচ্ছে ওয়াচ, এখান থেকে আমরা ওয়াচে চলে যাই। তো দেখেন এখানে জাস্ট একটা ভিডিও আছে, এখানে ক্লিক করার পরে আরও ভিডিও আসবে, বাট ভিডিও ওয়াচে আর্নিংটা খুবই কম। সো আমরা এটার পিছনে সময় নষ্ট করব না, এখানে জাস্ট 7 পয়েন্ট হচ্ছে তিনটা ভিডিও দেখে। তো দেখতে পাচ্ছেন খুবই স্বল্প ইনকাম, এদিকে আমরা সময় নষ্ট করব না। এরপর আমরা এই অফারগুলো কমপ্লিট করে আর্নিং করতে পারবো। তো আমরা অফারে চলে গেলাম, এখানে দেখেন এখানে অ্যাড গেট মিডিয়া, অ্যাড জেম, এরপর হচ্ছে অ্যাড সেন্ড মিডিয়া, রেভিনিউ ইউনিভার্স, এখানে অনেক অফার ওয়াল আছে। এইখানে অফার ওয়ালের মেনলি কাজ হচ্ছে অ্যাড দেখা, এখানে আপনাকে টার্গেট দেওয়া হবে যে এই অ্যাপটা ডাউনলোড করেন অথবা এই গেমটা ডাউনলোড করেন, এই গেমের 50 লেভেল কমপ্লিট করেন, এরকম সব টার্গেট দেওয়া হবে।
আর সেই ক্ষেত্রে আপনাকে মোটামুটি ভালো একটা পয়েন্ট দেওয়া হবে। তো আপনি এখানে অফার অলগুলো কমপ্লিট করে করে অনেক ভালো আর্নিং করতে পারবেন। তো আমরা নিচের দিকে দেখি, এই যে দেখেন এখানে $48, এখানে কিন্তু লিখে দিছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড ডিরেক্ট ডিপোজিট $200। এখানে চাইম ব্যাংকের অ্যাকাউন্ট করে $200 ডিপোজিট করলে আপনি এখানে $48 বোনাস পাবেন। এইটাও চাইমের। এরপর হচ্ছে ইউরো। তো এখানে দেখেন অনেক অফার আছে, এখান থেকে যেগুলো মনে হয় যে কমপ্লিট করতে পারবেন সেগুলোই করবেন। এই অফারটা দেখেন, রেজিস্টার অ্যান্ড ওয়েজার এ $25, এখানে রেজিস্টার করলে আপনি $25 বোনাস পাবেন। তো এরকম আরও অনেক পাবেন, ওইগুলো কমপ্লিট করে করে এখানে আর্নিং করতে পারবেন। তো যাই হোক, এই সাইটে আর্নিংয়ের এই তিনটেই সিস্টেম। এছাড়াও আরও একটা সিস্টেম আছে, সেটা দিয়েও আপনি আর্নিং করতে পারবেন, সেটা হচ্ছে রেফার দিয়ে। চলে গেলাম রেফারে। তো রেফারে যাওয়ার পরে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটা হচ্ছে আপনার রেফার লিঙ্ক। তো এটা আমরা কপি করে নিলাম আর এটা আমি নোট করে নিলাম। এটি হচ্ছে আমার রেফার লিঙ্ক, এই লিঙ্কটি আপনারা ভিডিও নিচে দেখতে পাবেন। এটাও জিসি লুটের একটা সিমিলার সাইট। এখানে যদি কেউ রেফার লিঙ্কে জয়েন করে 1000 পয়েন্ট করে তাহলে আপনি 500 পয়েন্ট বোনাস পাবেন। তো এখান থেকে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন। এখন কথা হচ্ছে আপনাদের আর্নিং পয়েন্টগুলো কীভাবে এখান থেকে রিডিম করবেন, কীভাবে এখান থেকে উইথড্র করবেন, কীভাবে এটা টাকা ক্যাশ করবেন, সেই বিষয়ে আলোচনা করি। তো টাকাটা ক্যাশ করার জন্যে এখানে রিওয়ার্ডসে চলে যান, গিফট কার্ড অ্যান্ড ক্যাশ। এখন এখানে দেখেন, এখানে কিন্তু অনেক অনেক কার্ড আছে। তো এখান থেকে আপনারা উইথড্র করবেন কোনটা? আপনি যদি টাকাটা বিকাশে নিতে চান সেক্ষেত্রে এখানে ভিসা কার্ডটি উইথড্র করবেন, কারণ ভিসা কার্ডটা ইজিলি সেল করতে পারবেন। আপনারা চাইলে আমার কাছে সেল করতে পারবেন, এখানে ভিসা কার্ডের টোকেনটা দিলে আমি আপনাকে বিকাশে দিয়ে দেব। সো আপনারা এখানে ভিসা কার্ডই উইথড্র করবেন। আর এখানে ভিসা কার্ডের উইথড্র হচ্ছে অনলি $5। তো আপনি এখানে $5 করলে উইথড্র করতে পারতেছেন। এছাড়াও এখানে অনেক কার্ড আছে যেগুলোতে উইথড্র করতে পারবেন, যেমন গুগল প্লে আছে, এটাও সেল করা যায়, ওয়ালমার্ট, কিছু সময় কাজে লাগে ওয়ালমার্ট। তো এরকম অনেক অনেক কার্ড আছে, যেমন রেজার গোল্ড আছে, বিশেষ করে গেমের যে কার্ডগুলো আছে সেই কার্ডগুলো এখানে পাবেন। তো যারা গেম পাগল আছেন তারা এই সাইটে কাজ করতে পারেন, তাদের জন্য বেটার একটা সাইট। তো বাকি কার্ডগুলো আর আলোচনা করলাম না, এখানে দেখে নিন আপনারা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের সাইট। এই সাইটে নতুন করে বলার মতো কিছু নেই, আপনারা যদি এখানে কাজ করেন মোটামুটি ভালো একটা আর্নিং করতে পারবেন। তো এই ছিল আজকের মতো ভিডিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো মাস্ট করবেন। আবারও দেখা হচ্ছে আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকেন, টাটা।